কথা কি বুঝতে পারছেন? নামটা কত সুন্দর না, আহম্মদ মোহাম্মদ, সুন্দর নাম রাখতে হয়। সন্তানের কখনো চারটে নাম রাখবেন না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। কয়টা নাম? চার ধরনের নাম কখনো সন্তানকে রাখতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার ধরনের নাম রাখতে নিষেধ করেছেন। আর আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন মানে কি, ওটা রাখা নিষিদ্ধ। কয় ধরনের? চার ধরনের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কখনো চার ধরনের নাম রাখবে না। এক, যে চার ধরনের নাম, এক নম্বর ইয়াসার নাম কখনো রাখবেন না। দুই নম্বর রাবাহ এ নাম কখনো রাখবেন না। তিন নাজেহ এ নাম কখনো রাখবেন না। চার আফলাহ এ নাম কখনো রাখবেন না। এই চার ধরনের নাম রাখা নিষিদ্ধ হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করলেন আমাদেরকে, এটা আমাদের মানা ফরজ না ওয়াজিব না নফল? কতক্ষণ? ফরজ। রাসূল যেটা নিষেধ করেছে, রাসূল যেটা করতে বলেছে, উভয়টাই আমাদের জন্য পালন করা কি ফরজ। কথা কি বুঝতে পারছেন? তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।